টি-20 বিশ্বকাপের পর আবারও মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া। ওয়েলিংটনে দুই দলের ম্যাচ শুরু শুক্রবার দুপুর 12:30টায়। ঘরের মাটিতে সবসময় ভয়ঙ্কর কিউইরা, ওয়েলিংটনে সবসময় থাকে ব্যাটারদের দাপট, সে কারণে হাই স্কোরিং ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। এদিন সকাল থেকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া বিশ্বকাপ স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন এনেছে। রোহিতের জায়গায় ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। এই ফরম্যাটে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে। লোকেশ রাহুল, বিরাট কোহলি, দিনেশ কার্তিক ও রবীন্দ্রচন্দ্র অশ্বিনকে ছাড়া এই সিরিজে মাঠে নামবে ভারত। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 20 ম্যাচে, যেখানে ভারতের জয় 11টিতে নিউজিল্যান্ড জিতেছে বাকি 9 ম্যাচ।